আজহা বা কুরবানির ঈদের বাকি মাত্র একদিন, তাই তো শেষ মুহূর্তে পশু কিনতে শুধু দিনে নয় রাতেও ছিল ক্রেতার ভিড়। কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর সহ দূর দূরান্ত থেকে আনা গরুতে সয়লাব রাজধানীর বিভিন্ন পশুর হাট। ব্যাপারীরা নিয়ে এসেছেন নানান জাতের নানা নামের রং বেরঙের বাহারি গরু। ক্রেতা চাহিদা বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর। 1 লাখ থেকে 1.5 লাখ টাকার কুরবানির পশুই বাজারে বেশি বেচাকেনা হচ্ছে বলছেন ক্রেতা বিক্রেতারা। আফতাবনগর পশুর হাটে গরুর পাশাপাশি দেখা গেছে গয়ালও। দর্শনার্থী বেশি থাকলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ পাইকারদের। গরুর দাম এবার মনে হয় একটু কমই আছে, মানে ক্রেতারা কমই বলতেছে। বড়গুলা চাহিদা একটু কম, বড়গুলার দাম কম, ছোটগুলা ঠিক আছে, রিজনেবল প্রাইসের মধ্যে ঠিক আছে। গরুর খাবারের দাম বেশি আছে, কেয়ারিং, গরু যে একটা ভরণ পোষণ করে এগুলো সব কিছুই বেশি, কিন্তু ওই অনুপাতে গরুর দাম নাই। যে হারে দাম কাস্টমার বলতেছে সে হারে আমাদের গরু পত্তায় হচ্ছে না। দিনের বেলা রাজধানীতে তীব্র যানজট ও দুর্ভোগ থেকে মুক্তি পেতে অনেকেই পরিবার নিয়ে রাতে এসেছেন পশু কিনতে। দিনের বেলা তো অনেক রোদ থাকে, দিনের বেলা ভিড়ও অনেক, রাতের বেলা তো ভিড় কম, এই কারণে। গতবারে যে গরুগুলো কিনছি সেই গরু আনুপাতিক হারে বর্তমান যে গরু দেখতেছি প্রত্যেকটা গরুর ডিফারেন্স হলো আপনার 30,000 টাকা। গরুর দাম তেমন একটা ছাড়তেছে না, ওনাদের চিন্তা ভাবনা হচ্ছে যে ওনারা আগামী কালকে বা তারপরের দিনের জন্য হয়তো বসে থাকবে। স্বাদ আর সাধ্যের মধ্যে পশু কিনতে পেরে হাসি মুখে বাজার ছেড়েছেন অনেকেই। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এলো অ্যাক্টিভ সেফ সাবান, 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে, দাম মাত্র 40 টাকা।